ইঞ্জেকশন দিয়ে ধীরে ধীরে হত্যা করা হবে ইমরান খানকে। পাকিস্তান জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়। এরপরই উত্তাল হয়ে পড়ে গোটা দেশ, কেননা তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের সমর্থকরা দেশটির রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এদিকে এরই মধ্যে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ইমরান খানকে। গ্রেফতারের পর হেফাজতে থাকাকালীন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বুধবার আদালতকে এমন ওই অভিযোগ জানিয়েছেন ইমরান খান, কিন্তু তারপরও প্রাক্তন তাকে 8 দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। পাকিস্তানের দুর্নীতি দমন বিভাগ তথা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএবি ইমরান খানকে 10 দিনের হেফাজত চেয়েছিল। আদালত সেই আর্জি পুরোপুরি মঞ্জুর করেনি, তবে এনএবির হাতে আগামী 8 দিনে 8 দিনের জন্য তুলে দিয়েছেন ইমরান খানকে। তুষাখানা দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান খানকে মঙ্গলবার গ্রেফতার করার পরই রাতারাতি এক অজানা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার তাকে আদালতে পেশ করার নিয়ম থাকলেও প্রকাশ্যে আনা হয়নি ইমরান খানকে। তার জন্য বিশেষ রুদ্ধদ্বার আদালত বসেছিল পাকিস্তান পুলিশের সদর দফতরেই। স্থানীয় সংবাদ সংস্থার খবরে জানা গেছে, আদালতের শুনানির সময় ইমরান খান বিচারককে জানান, হেফাজতে থাকাকালীন 24 ঘন্টায় তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছে, এমনকি ওয়াশরুমের প্রয়োজন পড়লেও তাকে সেখানে যেতে দেওয়া হয়নি। এ সময় তিনি বলেন, আমি আমার চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাই। ইমরান খান বলেন, একজন পিয়নের সাথে যা ঘটেছে তা আমার সাথে ঘটুক তা আমি চাই না। এরপর তিনি রমজান সুগার মিলস মামলায় জড়িত একজনের কথাও আদালতের কাছে তুলে ধরেন। তিনি গত বছর সংযুক্ত আরব আমিরাতে মারা যান। আদালতের কাছে অভিযোগ করে ইমরান খান বলেন, তারা হেফাজতে থাকাকালীন ইনজেকশন দেয় যা ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। এরপর আদালতে এই বিষয়ে রায় সংরক্ষণ করেন এবং আগামী 17 মে আবার ইমরান খানের বক্তব্য শোনার জন্য দিন ধার্য করেন। অন্যদিকে উত্তাল পাকিস্তান, বিক্ষোভ সহিংসতায় নিহত 8, চলছে গণগ্রেফতার। হঠাৎ করে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে আল কায়েদার ট্রাস্টকে জমি বরাদ্দ দেওয়ার একটি দুর্নীতি মামলায় তাকে আটক করা হয়। প্যারামিলিটারি রেঞ্জার্সের সদস্যরা আদালতের বায়োমেট্রিক ভবনের জানালা ভেঙে ইমরান খানকে নিয়ে যায়। এদিকে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সহিংসতায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন। এছাড়া বিক্ষোভ দমাতে পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেফতার শুরু করেছে এবং এখন পর্যন্ত দেশটিতে প্রায় 1000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের একদিন পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যদিও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার। পুলিশ বলছে, বিক্ষোভে দেশব্যাপী 8 জন মারা গেছেন এবং প্রায় 1000 জনকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের অনেক এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিক্ষুব্ধ জনতার সামরিক সম্পত্তিতে হামলার পর কঠোর সতর্কতা জারি করা হয়েছে। অর্থনৈতিক সংকটের সময়ে ইমরান খানের গ্রেফতারে নাটকীয়ভাবে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এবং সামরিক বাহিনীর মধ্যেও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। অবশ্য আদালতে আনা অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাবেক এই তারকা ক্রিকেটার প্রধানমন্ত্রীর পদে দাঁড়ানোর জন্য সম্ভবত আজীবনের জন্য অযোগ্য হয়ে যাবেন। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।